এখান দিয়ে তো মানুষ যাতায়াত করে, বলুন। একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছো, টুপলিগুলোই বা কোথায় রাখা হবে মা? একটু বড় নেই, একটা টেস্ট করতে দাও। 11:30টার সময় দুধ কে দেয়? কিন্তু চিকেন টিকেন সব খাওয়ানো হবে। আরে না, ও দেখছে আমি বিস্কিটের কৌটো নিলাম না, জামাই কি বিস্কিট খাওয়াবে? তো প্রতিদিনের মতোই সকালবেলা আমার আর মার যা কাজ থাকে বাজার যাওয়া, তো আমরা দুজন বাজারই যাচ্ছি। চলো তোমরাও সাথে চলো আমাদের। ও আরেকটা জিনিস, আমি এই যে এই হাতের নখটা রয়েছে আর হচ্ছে এই যে এই হাতের সব নখ কেটে ফেলে দিয়েছি, কারণ এত ডিস্টার্ব করছিলো। এই নখটা ভাঙার পর এই নখটা ভেঙে গেছিলো, আমার ভীষণ ব্যথা করছিলো, তাই কালকে দাঁত দিয়ে সব ছুলে দিয়েছি। বিশাল রোদ বাবা, একদিন বৃষ্টি হয়নি তাতে এত রোদের টেম্পার। এইটা তো নেবেই না, এটা কত? অনেক হয়ে যাবে, অত টাকা আনিনি আজকে আমি। না থাকে সে পরে দেবে না। এইটা গরম না তো? গরম না, একটু বড় নেই, একটু বড়। শুনতু পাপা, শুনতু পুপু, শুনতু পুপু, শুনতু পুপু। তো এখন 11টা বাজে, আমরা বেরিয়েছিলাম বাজার করতে 10:15 নাগাদ, আর রবিবার তো আজকে প্রচণ্ড ভিড়ও ছিল, তো রবিবার স্পেশাল মেনু আজকে সব হবে, আর সেই কারণে সেরকম বাজারও করে নিয়ে আসা হয়েছে। আর এই লতি নিয়ে আসা হয়েছে, এই লতি হবে কালকে, আর আজকে ঝিঙে চিংড়ি হবে, তাই এত বড় বড় ঝিঙে, সে গদার মতো সাইজ এক একটা ঝিঙের। এই হলো মাংস, আর এইদিকে ইলিশ মাছ, আর হচ্ছে চিংড়ি। চিংড়ি তো আমাদের বাড়িতে থাকবে, চিংড়ি ছাড়া তো আমরা কোনো তরকারিই খেতে পারি না। এইদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে, ঝিঙেও কাটা। এই ঝিঙে আর কোথার থেকে আসলো? ছিল ও, আচ্ছা, ও চলে এসেছে মা আমার সাথে রান্না করে, ও চলে এসেছে। হ্যাঁ কাঁচা কাঁচা খা, কাঁচা কাঁচা মাংস খা। কয় পিস হয়েছে? ছটা আর মাথা। ছটা? মাথাটা আমাকে ভেজে দিও, মাথাটা খেয়ে নেবো। মাথা দিয়ে আমি চাল কুমড়ো রাখবো। চাল কুমড়ো এনেছো নাকি? তুই চাল কুমড়ো রাধবে? আমার আজকে রাধবে হয় কথা আছে, ও মাথাটা আমার পেটেই যাবে। না পেটে যাবে না, রুই মাছের মাথা আছে, খাও দিয়ে যাও। আবার আমার কাছে এসে শুয়েছিস কেন? শুনু ম্যাডামের জন্য আজকে নিয়ে আসা হয়েছে চিকেন, আজকের থেকে জোর করে একে চিকেন খাওয়ানো হবে। চিকেন, মাছ সেদ্ধ, ডিম সেদ্ধটা তাও মাঝে মাঝে খাই, কিন্তু চিকেন টিকেন সব খাওয়ানো হবে। ও অ্যাকচুয়ালি চিকেন খেতো কেমন বলো তো, সপ্তাহে ধরে একদিন দেওয়া হলো, অনেকদিন পর গিয়ে তখন একটু দু চারটে পিস শুধু শুধুই খেয়ে নিত, কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই। কিন্তু ডেলি যদি দেওয়া হয় তখন আমার খায় না, কিন্তু আজকের থেকে ডেলি ওকে আমি চিকেনটা দেওয়ার চেষ্টা করব। মানে ওই চিকেনটা সেদ্ধ করে পেস্ট বানিয়ে রেখে দেব, বা সেদ্ধ করেই রেখে দেবো, ওই ভাতের সাথে একদম গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে খাইয়ে দেবো, যাতে বুঝতে না পারে, কারণ ওকে খাওয়াতে হবে একটু চিকেনটা। সোয়াবিনটা ও ডেলি খায়, আর নিরামিষ তো জানোই যে যতটা পরিমাণ ডাল দেওয়া হয় ততটা পরিমাণেই চাল দিয়ে সমান সমান খিচুড়ি তৈরি করা হয়, কিন্তু চিকেনটা আমি নিজেই ডিসাইড করেছি খাওয়াবো, আর মাছটা দু একদিন পর পর একটা করে মাছ সেদ্ধও খাওয়াবো। ওকে খেতে না চাইলেও জোর করে খেতে হবে, বুঝেছ? সব বোঝো তুমি, আমি জানি সেটা। সলিড মাংস রাখো কটা। কেন, তো হাড়টি খায় রে, তো হাড়। আমি সেদ্ধ করে খাইয়ে দেব ওকে, ও হাড়টি খায়। তো দাও এই এমনি ছোট পিস, এগুলো রান্নাতে দিলেও দেখা যায় না লাস্টে। মাংস এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা যা যা লাগবে তাই দিয়ে মেখে রাখা হবে। সারা দেশে জায়গা নেই ওর, আমরা দুজন যেখানে ও রান্নাঘরেই সেখানে বসে রয়েছে। ব্যাগটাও তো রেখে আসতে পারিস, শুনু মুখে করে বল, একটা তো কাজ করতে পারিস তুই জীবনে। এখানে শুনু চিকেন সেদ্ধ করা হচ্ছে, একটুখানি হলুদ দেওয়া হয়েছে দিয়ে সেদ্ধ করা হচ্ছে। এত কিছু থাকলেও আমাদের বাড়িতে কিন্তু আজকে তেলাপিয়া মাছ হবে, এটা বাদ যাবে না, এই মাছটা হবেই। একটু সরে যান, এখান দিয়ে তো মানুষ যাতায়াত করে, বলুন, চলুন একটু একটু সরুন। ভাবলাম যে একটুখানি দাদু দুধ দিয়ে গেলে তারপরে আমাদের পেট নিচে না, তোমরা মা বাড়ি এসে আমাকে পেটনি বলেই যাচ্ছে যে চুল কি করেছিস তুই। অ্যাকচুয়ালি আমি যে শ্যাম্পুটা দেখিয়েছিলাম না এক্সটেনশোকে আর লরিয়ালের, সেটা কিন্তু আমি ফেরত দিয়ে চলে এসেছি আবার এনার জন্যে, কারণ মানে ওটা চুলটাকে ধরে রাখতো, যে স্ট্রেটনিং বা স্মুথনিং যেটা করিয়েছি সেটাকে ধরে রাখতো,
কিন্তু বাড়িতে এত প্যান 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 শুরু করেছে বাড়ি এসে যে আমি ওটা চেঞ্জ করে লরিয়াল সিরিজের এক্সপার্ট ওই যে কি অ্যাবসলিউট সলিউশন নাকি সামথিং আছে ওটা নিয়ে এসেছি টোটাল রিপেয়ার আর কি, যাতে চুলগুলো ড্যামেজের হাত থেকে বাঁচে, সেই কারণে ওই ওই সিরিজের ওইটা নিয়ে এসেছি। তো সেই কারণে এইটা আর বেশি দিন থাকবেও না, তোমরা টেনশন নিও না, যারা বলছিলে ভালো লাগছে না তো সেটা আর বেশি দিন থাকবেও না, আমি যেটা নিয়ে এসেছি শ্যাম্পু বা কন্ডিশনার যেটা। 11:30 সময় দুধ কে দেয়? কে দেয় দুধ? সাড়ে তোমার পেছনে দেখো তুমি 11:30 বাজে। আরে নাও নাও লজ্জা পেতে হবে না, নাও 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 নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই মেয়ের যে কি নখরামি, এত নখরামি মাংস খেতে। এটা হচ্ছে আমার আম মুড়ি কলা দুধ সকালের ব্রেকফাস্ট। তো এইদিকে হয়ে গেছে তেলাপিয়া মাছের চচ্চড়ি, লাস্টে ধনে পাতা টনে পাতা দিয়ে দিয়েছে, আর এই সাইডে হচ্ছে ঝিঙে চিংড়ি, যার রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আমরা আজকে স্নানও করেছি, আজকে সানডে আমরা স্নানও করেছি, স্নানও করে আমরা এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছি। আমমুড়ি দুধ টুধ খাওয়ার পর আমি স্নান করতে চলে গেছি, আর কি মনে হয়েছে যে সুনুকেও স্নান করিয়ে দিয়েছি, এক মাস হয়ে গেছে বোধহয় ওকে স্নান করানো হয়নি, যেহেতু ওর ঠান্ডার দোষ আছে তাই একটু দেরি করেই স্নান করানো হয়, তো ভাবলাম যে হট করেই স্নান করিয়ে দিই ওকে। তাই ওকেও স্নান করিয়ে দিয়েছি, নিজেও স্নান করে চলে এসেছি, আর মা এখন ওইদিকে রান্নাবান্না করছে, তো আমি পুজোর দিকটা সামলে নিই যাতে একটু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আড়াইটা বাজে, ওইদিকে আমার পুজো হয়ে গেছে, আর এদিকে মাংসের প্রচুর গন্ধ বেরিয়েছে আজকে, মানে অসাধারণ গন্ধ বেরিয়েছে আজকে মাংসের, মুরগির মাংস কিন্তু গন্ধ বেরিয়েছে খাসির মাংসের মতো। জল ছাড়া মাংস রয়েছে আজকে, দাদামণি কিন্তু গ্রেভি গ্রেভি চায়। তারপর ও আমার একটা টেস্ট করতে দাও, টেস্ট করবি খেতে বসবি না, আগে টেস্ট করে নি তারপর খাবো, দাও হালালা দেখে দাও। বেশ না কি রান্না করে কি ও মাংস খেতে, মাংস খেতে খাচ্ছে। আমাদের মাংসটাও এখন রান্না হচ্ছে, আমাদের মাংসের রান্নাটার গন্ধ বেরিয়েছে বলে তাই নিজের মাংসটা খেলো, যে আমার জন্য আলাদা সেদ্ধ করে রেখেছিস খাবো না তাহলে, কত রকমের ঢং। আর এটা হলো আজকে আমাদের লাঞ্চ, এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা আর ঝিঙে চিংড়ি, এটা হচ্ছে তেলাপিয়া মাছের চচ্চড়ি, আর হচ্ছে চিকেন কষা। এই যে চিকেন কষা যেটা দারুণ হয়েছে আজকে খেতে, বিস্কুটের গুঁড়োটা করতে হবে। আরে আগে খেয়ে নাও তারপর বাকি কাজ করো, ভাত নেবো আর একটা মাংসের আলু নেবো। মা এখানে খেতে বসেছে, মার হচ্ছে ঝিঙে চিংড়ি আর হচ্ছে তেলাপিয়া মাছের চচ্চড়ি, কারণ মা তো চিকেন খায় না। কেমন হয়েছে তোমার রান্না? আমার রান্না আমি আর কে বলি, আজকে চিকেনের চিকেনের থেকে আলুটা এত সুন্দর হয়েছে, নরম আর গরম আলু একদম ধরলেই, হ্যাঁ বিরিয়ানির মতো একদম ধরলেই গলে যাচ্ছে। তো এখন 4:30 বাজে, ভালো করে খাওয়া দাওয়া করে শুরুকে নিয়ে বাইরে চলে গেছিলাম, যেহেতু ওকে স্নান করিয়েছি আজকে তাই ভালো করে আছড়ে দিয়েছি মাথা টাতে, মানে বডি টডি আর কি সুন্দর করে, নাহলে বাড়িতে থাকলেই না চতুর্দিকে পশম ছড়িয়ে যাবে যেহেতু স্নান করেছে সেই কারণে। আর আজকে আমাদের একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে কালকে থেকে আমার রুমের কাজ শুরু হবে, মানে মাঝের ঘরটার কাজ শুরু হবে, আমার রুমটাকে একটা অন্য লুক দেওয়া হবে, মেকওভার করা হবে বলতে পারো। তো সেই কারণে ওখানে যে আলমারি রয়েছে খাট রয়েছে সেগুলো সব সরিয়ে দেওয়া হবে, আলমারির ভেতরে যে জামাকাপড়গুলো রয়েছে সেগুলো এখন পুটলি বেঁধে বেঁধে এই ঘরে নিয়ে আসতে হবে আমাকে, যাতে ওনারা এসে মাত্রই কাজগুলো আর কি সকাল সকাল শুরু করতে পারে। তাই আজকে রাতের মধ্যে এই এই কাজগুলো মোটামুটি করে ফেলতে হবে। কী করবে এখন? মাছের চপ পুটো সব রেডি করা, তার দুটো ডিম ছড়িয়ে কবিরাজি করে দেবে নাকি? তারপর হেভি লাগে কবিরাজির ওপরে ওটা খেতে আমার। ও কালকে আবার শুনো ডাক্তারও আসবে সকালবেলা, সকালবেলা মিস্ত্রিরাও আসবেন, আবার শুনো ডাক্তার দেখাতেও, মানে ওর ইঞ্জেকশন রয়েছে এই মাসে, কালকে একটা দিতে আসবে, তো ওনারাও ডাক্তারও সকালবেলাই আসবে, তাই ভাবছি সবাই একসাথে আসবে, একটা জগা খিচুড়ি পাকিয়ে যাবে আর কি। যেই ব্যাটারে কোট করে আর কি বিস্কুটের গুঁড়ো দেওয়া হবে সেই ব্যাটার এখন তৈরি করা হবে, দাও। এখন এখানে যাচ্ছে ময়দা, এখন এখানে যাচ্ছে 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। ডিম দিলে একটু নরম নরম হয়ে যায়, আমার সেটা ভাল লাগে না, একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছে, ওগুলোকে সব ডবল কোট করে নেওয়া হয়েছে, মানে একবার ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়োয় দেওয়া হয়েছে, আবার বিস্কুটের গুঁড়োর থেকে ওখানে দিয়ে দেবো, তো ওখানে
এখানে না ও হয়ে গেছে এটা ডাবল করতে আচ্ছা বেশি করে তেল দেওয়া হচ্ছে যেহেতু ডুবো তেলে ভাজা হবে একদম সুন্দর করে এই কটা হয়েছে মানে এই চারটে হয়েছে আমি এবার বিস্কুটের গুঁড়োই খাওয়াটা বেশি পছন্দ করি আর আমার মা দাদামণি তো কিছু একটা হলেই হলো আর আমার মা এমনি বিস্কুটের গুঁড়োই পছন্দ করে না তাই এমনি ব্যাটারে ডুবিয়ে ভাজবে আর আমি এগুলো খাবো এখন এই ভাজতে ভাজতে লাল মাসি ফোন করেছে এই যে ফোন ধরেছে এক ঘন্টার আগে এই ফোন নামবে না একবার যদি ফোন ধরে সেটা দু ঘন্টা তিন ঘন্টার আগে নামবে না আর এই হলো আমাদের মাছের চপ যেটা রেডি হয়ে গেছে আমি বাইরে এসে এখন এখানে ফটো সেশন করছি মাছের চপের তো একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে কি তুই দাঁড়িয়ে রয়েছিস কেন দরজার পেছনে দেখতে পাচ্ছি আমি সব এসে নিয়ে যা সারাদিন খালি গায়ে থাকবে আর ক্যামেরার সামনে আসবে না তাই ওই গেটের পেছনে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে দারুণ হয়েছে রুই মাছের এটা হ্যাঁ গরম ভেতরটা নরম ওপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি দেখছি সব গোছানো হচ্ছে এখানে ওকেও ঢুকিয়ে দাও মা ওকেও ওর মধ্যে ঢুকিয়ে আটকে দাও আবার বেছে বেছে কী দিচ্ছ তুমি ওখান থেকে যা যা আছে সবই এর পুটুলির মধ্যে দিয়ে দাও এই ভালো জামা কাপড় সব আয়রন করে নেবো পরে দাও জরে আরো জরে এই টুপলিগুলোই বা কোথায় রাখা হবে মা ওই যে ভূতগুলো আছে না আরে নতুন বই না যারা পেতনি কি বলে বিয়ে করার খুব শখ কিন্তু বিয়ে করতে পারিনি তার আগেই মারা টারা গেছে ওই যে পেতনিগুলো দেখায় না কার্টুনে ঠিক তাই লাগছিল ঠিক তাই মার আলমারিটা গুছিয়ে এখানে তিনটে পুটুলি করা হয়েছে সেটা রান্নাঘরের স্ল্যাপের ওপর রাখা হয়েছে এখন আমার ঘরটা ধরাই হয়নি আমার ঘরটা এখন ধরতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ও আমাদের আর সর্বনাশ আমার তো বিকেলবেলা থেকে মনটাই খারাপ মানে আমি তেমন কিছু আর শুটই করতে পারছি না এমনিতেই আমি লং ভিডিও দিই না তার মধ্যে আবার আজকে যদিও বা শুরু করেছি মানে কি বলবো মাথা ফাথা গরম হয়ে গেছে অ্যাকচুয়ালি ফ্রিজে বরফ জমে গেছে এবার জলের বোতলটা ডিপে আটকে গেছে এবার আমার প্রচণ্ড জল পিপাসা পেয়েছে আমি ছুরি দিয়ে গুতিয়ে বরফটাকে ভাঙার চেষ্টা করেছিলাম জলের বোতলটা যাতে বের করতে পারি আর ওই করতে গিয়ে ফ্রিজের ডিপের যেই আর কি প্লাস্টিকের যেই ডিপটা আর কি সেই ডিপে গুঁতো খেয়ে ফুটো হয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে মানে ঠান্ডা হয় যে গ্যাসটা সেই গ্যাসটাই শ করে বেরিয়ে যাচ্ছে তাই সেটা বন্ধ করে রেখেছি এখন এটা আবার একটা ঘর ধরছি একটা কাজ করব তার আগে আরেকটা খারাপ হয়ে বসে রয়েছে মানে মাথা গরম হয়ে যায় জাস্ট আর কিছু বলার নেই তো এই জন্য মন খারাপ রয়েছে তেমন কিছু আর রাত্রিবেলার শ্যুটটাও করতে পারলাম না তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা